বন্ধুরা, এটিকে মোহনবাগান দল ডুরান কাপ ও এএফসি কাপের পাশাপাশি আইএসএলের প্রথম ম্যাচে খুব একটা ভালো পারফরমেন্স করতে পারেনি, তাই কেরালা এফসির বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে একটা ভালো পারফরমেন্স করতে চাইবে এটিকে মোহনবাগান দল। এই ম্যাচটির উপর কিন্তু কোচ জুয়ান ফেরান্ডের ভবিষ্যৎ অনেকটা নির্ভর করবে। আর এই খারাপ সময়ে এটিকে মোহনবাগান দল থেকে কিন্তু ছিটকে গেলেন এক বিদেশি তারকা, তিনি হলেন কার্ল ম্যাথিউ। তিনি কিন্তু দলের একজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। কার্ল ম্যাথিউ ছিটকে যাওয়ার আসল কারণ হলো আগামীকাল প্র্যাকটিসের সময় তার চোট এসেছে, তাই তিনি 16 অক্টোবর কেরালা ব্লাস্টারের বিরুদ্ধে খেলবেন না। কার্ল ম্যাথিউর অনুপস্থিতিতে কিন্তু খুবই চাপে ফেলতে পারে এটিকে মোহনবাগান দলের কোচ জুয়ান ফেরান্ডোকে। ম্যাচটির ওপর কিন্তু কোচ জুয়ান ফেরান্ডের অনেকটা ভবিষ্যৎবাণী নির্ভর করবে। ম্যাচে যদি খুব একটা ভালো পারফর্ম দেখাতে না পারে, কোচ জুয়ান ফেরান্ডোকে বিদায় করে দিতে পারে এটিকে মোহনবাগান ম্যানেজমেন্ট। বন্ধুরা, এই ম্যাচে কি এটিকে মোহনবাগান দল জয়লাভ করতে পারবে? আপনাদের মতামত কমেন্টে জানাতে একদম ভুলবেন না। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যেতে একদম ভুলবেন না। আসি বন্ধুরা, পরের ভিডিওতে আবার দেখা হবে।